তোমার চাহিদা ছিল একটা বাড়ি, মানুষের গলায় পাড়া দিয়ে কোনো কিছু আদায় করার। টিকটকার প্রিন্স মামুন আর লাইলার ভালোবাসার কাহিনী যেন বাংলা সিনেমার কাহিনীকে হার মানিয়ে গেছে। ঠিক সেভাবে যেন মামুন লাইলার সাথে সম্পর্কটা করেছে, লাইলার সম্পত্তি বাড়ি গাড়ি সব কিছু নিজের করে নেওয়ার জন্য। আজকে লাইলার পাবলিশ করা ভিডিওতে তো তাই প্রমাণ পাওয়া গেছে। প্রিন্স মামুন যখন লাইলার সাথে সম্পর্কটা করে, মামুন আর লাইলার বয়সের ব্যবধানটা অনেক বেশি, সেটা লাইলা মামুন ওরাও জানে এবং যারা ওদের ভিডিও দেখতো সবাই জানত এবং বুঝত। তাই সবসময় দুজনে ট্রলের শিকার হতো, বেশিরভাগই ট্রলের শিকার হতো লাইলা। লাইলাকে সবসময় শুনতে হতো প্রিন্স মামুনের মা, মানুষ সবসময় বলতো তাদেরকে মা ছেলের মতোই লাগছে। তবুও দুনিয়াকে একপাশে রেখে লাইলা প্রিন্স মামুনকে অনেক বেশি ভালোবেসে গেছে, নিজের পুরোটাই উজাড় করে দিয়ে ভালোবেসে গেছে। কিন্তু সে ভালোবাসার প্রতিদান একটা বাড়ির কাছে হেরে গেছে। মামুনের স্বপ্ন লাইলার সাথে ঘর বাঁধা ছিল না, মামুনের স্বপ্ন ছিল একটি বাড়ি গাড়ি। সে স্বপ্নটা যখন মামুনের পূরণ হচ্ছে না বুঝতে পেরেছে, মামুন লাইলার সব ভালোবাসা, তিন বছরের সম্পর্কে যা যা ঘটেছে, তাদের সুন্দর সুন্দর এতগুলো ভিডিও মুহূর্ত, সব কিছুকে তাসের তুরুপের মতো ভেঙে দিয়ে চলে গেছে। তাই তো যে ভালোবেসেছে সে কাঁদছে, তার চোখে জল আজকে। সবাই লাইলাকে সুগার মমি বলল, প্রিন্স মামুনকে সে মন থেকে ভালোবেসেছে। লাইলা বলে, আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি যাতে তুমি নিজের কর্মে ফোকাস করতে পারো, তুমি যাতে পুরো দুনিয়াতে অনেক বড় হতে পারো। আমি চেয়েছি তুমি তোমার নিজ যোগ্যতায় এসব অর্জন করো, আর আমি তোমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাকআপ হিসেবে তো আছি। তুমি এভাবে জিনিসটা অর্জন করো আমি চেয়েছিলাম, তোমার যা সাপোর্ট লাগে, ব্যাকআপ লাগে, সবটুকু আমি তোমার পাশে থেকে দিব। দুনিয়ার সব মানুষ চাইতো তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক, বেশিরভাগ মানুষ চায় তোমার আমার সম্পর্ক আরো খারাপ হোক, আমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়ুক, যাতে আমরা একসাথে না থাকি, আলাদা হয়ে যাই। লাইলা আর বলেন, মামুন তুমি অনেক বিবেকবান, তোমার বিবেক বুদ্ধি থেকে আমি একটা কথা বলতে চাই, তোমার আমার চাহিদার মাঝে যাতে অন্য কেউ না ঢুকে, তোমার আমার মাঝে অন্য কাউকে ইনভলভ করো না, আমাদের পার্সোনাল আমাদের চাওয়া পাওয়া আমরা পূরণ করব। মামুন তোমাকে একটা কথা বলতে চাই, তোমার জন্য আমি আমার জীবনটা দিতে রাজি, তোমার জন্য আমার জীবন দিতে এক সেকেন্ডও লাগবে না, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যেভাবে পারি আমি তোমাকে হ্যান্ডেল করার চেষ্টা করব। আমার যদি নিজের একটা বাড়ি থাকতো তাহলে অবশ্যই আমি সেটা তোমাকে দিয়ে দিতাম, যে মুহূর্তে আমার নিজের একটা বাড়ি হবে বা তোমাকে আমার একটা বাড়ি দেওয়ার সামর্থ্য হবে, সে মুহূর্তে তোমাকে সে বাড়িটা আমি লিখে দিব। এটি এখন আমি কোটি কোটি মানুষের সামনে বলছি, কিন্তু তাই বলে তুমি যদি আমাকে একটু টাইম ফ্রেম দাও যে তোমাকে আজকের মধ্যে বা কালকের মধ্যেই দিতে হবে, তাহলে সেটা আমার হাতে নেই, আমার সাধ্যে নেই। আমি রাতারাতি তোমাকে বাড়ি গাড়ি দিতে পারবো না, আমার কারো গলায় পাড়া দিয়ে কোনো কিছু আদায় করার স্বভাবটা নেই। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার যদি এত ধন সম্পদ থাকতো আমি সেটা অবশ্যই তোমাকে দিতাম। আমি কোনো ধনকুবের মেয়ে না, বা কোনো ধনকুবের না, বা কোনো ডন বা মাফিয়া না যে আমি রাতারাতি একটা বাড়ির মালিক হয়ে যাব আর সেটা তোমাকে লিখিয়ে দিব। লাইলা বলেন, মামুন তুমি যেহেতু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছ, তুমি আর আমার সাথে কথা বলতে চাও না বা দেখা করতে রাজি না, তাই আমি এখন সোশ্যাল মিডিয়ায় এসে তোমাকে আমার মেসেজগুলো পাঠাচ্ছি। যেহেতু তুমি সেরকম কোনো ওয়ে রাখো নাই যে আমি তোমার সাথে বসে ঠান্ডা মাথায় এই কথাগুলো বুঝাবো, তোমার রাগটা কমানোর চেষ্টা করব, সেটা আমি করতে পারছি না। প্লিজ মামুন তুমি ফিরে আসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে চাইতে পারে? 17 সেপ্টেম্বর লাইলাকে ছেড়ে চলে গেছে প্রিন্স মামুন। আজকে 13 দিন পরে গিয়ে লাইলা সে কথা পাবলিকের কাছে এনেছে। লাইলা এই 13 দিন ধরে অনেক চেষ্টা করেছে প্রিন্স মামুনকে রিচ করার, কিন্তু কোনো মতেই তিনি প্রিন্স মামুনের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। এমনকি প্রিন্স মামুনের ফ্রেন্ডদের সাথে কথা বলেছে, নরমে গরমে অনেক চেষ্টা করেছে মামুনের ফ্রেন্ডদেরকে দিয়ে হলেও মামুনকে বোঝানোর, কিন্তু সেটাও সম্ভব হয়নি। অবশেষে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও প্রকাশ করে তিনি তার মেসেজগুলো পাঠিয়েছে মামুনের কাছে।